পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা সুবিধার্থে কতকগুলি স্কলারশিপ চালু করেছেন, তার মধ্যে নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ অন্যতম। উত্তরবঙ্গের জন্য স্কলারশিপের নাম উত্তরকন্যা এবং দক্ষিণবঙ্গের জন্য নবান্ন। প্রতি বছর স্কলারশিপ 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত দিয়ে থাকে। এই স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা এবং শেষ তারিখ কত, তার বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল প্রতি বছর ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা কলেজের কোনো পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে, তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই নবান্ন স্কলারশিপের ছাত্রছাত্রীদের প্রতি বছর 10 থেকে 20,000 টাকা পর্যন্ত প্রদান করা হয়, যা নির্ভর করে তাদের বর্তমান কোর্সের খরচের উপর। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই স্কলারশিপটির নাম উত্তরকন্যা স্কলারশিপ। নবান্ন ও উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা। 1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই সে নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। 2. যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোনো বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে পশ্চিমবঙ্গের কোনো স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপের জন্য যোগ্য। 3. যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নম্বর নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। 4. যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপটির জন্য যোগ্য, তারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। 5. আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে, তবেই সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এটি, বাৎসরিক 60,000 টাকা। যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকে অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থা থেকে স্কলারশিপ পাচ্ছে, তারা স্কলারশিপের জন্য যোগ্য নয়। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন। এই স্কলারশিপটির জন্য আবেদন দুইভাবে করা যায়। সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদনপত্র তৈরি করে স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে, অথবা স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়েও আবেদন করা যেতে পারে। নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করো। 1. সবার প্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন ফর্ম ডাউনলোড করে নাও, অথবা সাদা কাগজে নিজের হাতে একটি ফর্ম তৈরি করে নিয়েও করা যেতে পারে। 2. এরপর এই আবেদন পত্রটির সাথে তোমাদের এলাকার এমএলএ এর সুপারিশ পত্র বা এমএলএ রিকমেন্ডেশন ফর্ম ও তোমার নিজের ও স্বঘোষিত পত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম যোগ করো। 3. এছাড়াও আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রগুলি যোগ করে দাও, খুব ইম্পর্টেন্ট। শেষ পরীক্ষার মার্কশিট, বর্তমান কোর্সের ভর্তির রসিদ, কোনো এক ক্যাটাগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট,
এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড। 4. আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলির সাথে দেওয়ার পর ফর্মটিকে নিম্নলিখিত যে কোনো একটি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। দক্ষিণবঙ্গে ছাত্রছাত্রীদের জন্য এই অ্যাড্রেসটি, উত্তরবঙ্গে ছাত্রছাত্রী। 5. নবান্ন অথবা উত্তর কন্যাতে আবেদন পত্রটি জমা দেওয়ার পর আবেদনকারীকে প্রমাণ স্বরূপ একটি কম্পিউটার রিসিপ্ট কাগজ দেওয়া হবে, যে তারা পরবর্তী ক্ষেত্রে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া জানার জন্য ব্যবহার করবে। 6. খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। এটার জন্য, এই ফর্মটির জন্য কোনো নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যে কোনো সময় স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারে। ছাত্রছাত্রীরা পোস্টের মাধ্যমেও এই ফর্মটি পাঠাতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে। নবান্ন স্কলারশিপের প্রার্থী বাছাই পদ্ধতি। মেধা ও পারিবারিক বাৎসরিক আয়ের উপর ভিত্তি করে এই নবান্ন স্কলারশিপের জন্য প্রার্থী বাছাই করা হয়। ছাত্রছাত্রী আবেদনপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ সেই আবেদনপত্র ভালো করে খুঁটিয়ে দেখে এবং তারপর নির্বাচিত ছাত্রছাত্রীদের বাড়িতে একটি করে চিঠি পাঠিয়ে তাদের জানানো হয়। ছাত্রছাত্রীদের প্রাপ্ত চিঠিতে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করা থাকে, সেই তারিখে নবান্নে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপ চেক সংগ্রহ করতে পারে। নবান্ন স্কলারশিপে প্রাপ্ত টাকার অঙ্ক বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম, অর্থাৎ এটা কোনো ফিক্সড নয় যে 10,000 কা 20,000 পাবে। নিজের আবেদনপত্র স্ট্যাটাস জানার জন্য ছাত্রছাত্রীর রিসিপ্ট কপি নিয়ে গিয়ে নবান্নে বা উত্তর কন্যাতে গিয়ে যোগাযোগ করতে পারে। তুমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারো। নিচে আমার এই গ্লোবাল নলেজ ডিসক্রিপশনের লিঙ্ক থেকেও স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কলারশিপ, এই স্কলারশিপটি এটা নবান্নর জন্য। এই যে নবান্ন অ্যাড্রেস, তার ডান দিকে ফটো আর এখানে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসের নাম, গার্জেন নেম, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, জেন্ডার, সাবকাস্ট, কন্ট্যাক্ট ডিটেলস, এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এইটাই অ্যাকাডেমিক ডিটেলস দিতে হবে। তারপরে কারেন্ট কোর্স ডিটেলস, মানে কারেন্ট কোর্স ডিটেলস, এটা হচ্ছে ব্যাংক ডিটেলস। ব্যাংক ডিটেলস দেওয়ার পরে ডেট সাইন প্লেস এবং ডেট এখানে সাইন, এরপরে সঙ্গে জুড়ে দিতে হবে সেলফ ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করে সেখানে সাইন করে জমা করতে হবে। এর পাশাপাশি তোমাদের লোকাল ওখানে যে এমএলএ, এমএলএর কাছ থেকে একটা রিকমেন্ডেশন ফর্ম, এই ফর্মটি ফিল আপ করতে হবে, ফিল আপ করে জমা করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার গ্লোবাল নলেজ চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটি ক্লিক করো এবং সঙ্গে এক লাইক ও শেয়ার করো।